ফের বড় সিদ্ধান্ত মোদী সরকারের। অবশেষে কার্যকর হলো সিএএ, অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। আজ থেকেই অমুসলিমেরা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া বিজ্ঞপ্তিতে মুখ খুলল সিএএ বিরোধীদের। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুক্রবার কেন্দ্রের তরফে বড় ঘোষণা করা হলো, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যের বসবাসকারী অমুসলিমদের অর্থাৎ হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত যে সকল অমুসলিম শরণার্থী রয়েছেন গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও ছত্তিশগড়ের 13 জেলায়, তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু সেই তালিকা থেকে বাদ গেল পশ্চিমবঙ্গ। পাশাপাশি এখানে বলা হয়েছে 2014 সালের 14 ডিসেম্বরের মধ্যে এখানে এসেছেন তারা আবেদন করতে পারবেন মাত্র। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত মানুষদের করা আবেদনের সত্যতা প্রথমে যাচাই করে দেখবেন সংশ্লিষ্ট রাজ্যের স্বরাষ্ট্র সচিব কিংবা জেলা শাসকরা। সব কিছু ঠিকঠাক থাকলে তবেই তাদের ভারতীয় নাগরিক হিসাবে নাম নথিভুক্ত করে নাগরিকত্বের সংশয়পত্র দেওয়া হবে। জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে 1955 সালের নাগরিকত্ব আইন ও 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনেই আর এই পর্বে এই সুযোগ পাচ্ছেন গুজরাটের মোরবী, রাজকোট, পাটন ও বদোদরার বসবাসকারী অমুসলিমদের পাশাপাশি রাজস্থানের ঝালর, বারমের, সিরোহী, উদয়পুর, পালির অমুসলিম বাসিন্দারা। আর পাচ্ছেন ছত্তিশগড়ের দুর্গ ও বালোদাবাজার, পাঞ্জাবের জলন্ধর এবং হরিয়ানার ফরিদাবাদের অমুসলিমেরা। তো এটি ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং অবশেষে সিএএ কার্যকর করে অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব প্রদান শুরু করল মোদী সরকার। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।